নির্বাচিত এমপি সাধন চন্দ্র মজুমদার গণসংবর্ধনার জোয়ারে ভাসছে। নওগাঁ এক আসনে নওগাঁর চারবারের নির্বাচিত সংসদ সদস্য খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি। সাফাহার উপজেলা প্রতিনিধি আবু বাকর সিদ্দিকীর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ এক আসনে প্রার্থীর সংখ্যা 4 জন হলেও বিপুল ভোটের ব্যবধানে বাবু সাধন চন্দ্র মজুমদার বাংলাদেশ আওয়ামী লীগে নৌকা প্রতীক নিয়ে চতুর্থবারের মতো জয়লাভ করেন। চাপাহাড়, পোরাসা ও নিয়ামতপুর উপজেলায় তিনি তার নির্বাচনী আসনে নৌকা প্রতীকে পান 1,86,900 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতা ট্রাক প্রতীকে পান 76,729 ভোট। ভোটের পরের দিন সোমবার সারাদিন তিন উপজেলার মানুষ তাকে গণসংবর্ধনার মাধ্যমে সিক্ত করেন। বিকেল 4:30 দিকে সাপাহারবাসী উপজেলার 0 পয়েন্টে স্বাধীনতার মুক্ত মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক গণসংবর্ধনা সভায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যানারে হাজার হাজার মানুষ ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে নবনির্বাচিত এমপি মহোদয়কে সংবর্ধনা প্রদান করতে দেখা যায়। সংবর্ধনা শেষে নবনির্বাচিত এমপি খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে ও দেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য দেশি বিদেশি শক্তি ও তাদের কুচক্রকে উপেক্ষা করে ঐতিহাসিক 7 জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করেছে। এই ঐতিহাসিক নির্বাচনে 3 উপজেলার মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে জয়যুক্ত করেছেন। এই জয় আমার নয়, এই জয় আমার এই 3 উপজেলাবাসীর জন্য আমি উৎসর্গ করলাম। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন ও পাতারি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য প্রদান করেন।